নির্বাচন সংবাদে প্রতিদিনই আমরা চেষ্টা করছি দেশের প্রতিটি সংসদীয় আসনের স্থানীয় রাজনীতি সম্পর্কে আপনাদের জানাতে। আজ থাকছে চাঁদপুরে এক আসন নিয়ে ভোট সংলাপ। দর্শক, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সময় সংবাদের বিশেষ আয়োজন ভোট সংলাপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুজ্জামান মামুন। ভোট সংলাপে আজ আমরা কথা বলবো চাঁদপুর এক আসন নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আইয়ুব আলী পাটোয়ারী, সভাপতি উপজেলা আওয়ামী লীগ কচুয়া, এবং হুমায়ুন কবির প্রধান, সভাপতি উপজেলা বিএনপি কচুয়া। প্রথমেই জনাব আইয়ুব আলী পাটোয়ারী, আপনার কাছে জানতে চাই যে আগামী নির্বাচন নিয়ে আপনাদের প্রস্তুতি রয়েছে কি ধরনের? আপনারা জানেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন খুব কাছাকাছি ডিসেম্বরে সম্ভবত অনুষ্ঠিত হবে। এই ব্যাপারে আমরা কচুয়া উপজেলা আওয়ামী লীগ 98টি ভোট কেন্দ্র আমাদের আছে। এর মধ্যে আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশ এবং জেলা আওয়ামী লীগের পরামর্শ অনুযায়ী আমরা প্রস্তুতিমূলক 98টি ভোট কেন্দ্র কমিটি ইতিমধ্যে সম্পাদন করেছি। আমরা এই ভোট কেন্দ্র কমিটিগুলি নিয়ে পৃথক পৃথকভাবে আগামী নির্বাচনে আমরা যেন বিপুলভাবে নৌকার প্রার্থীকে আমরা জয়যুক্ত করতে পারি, এটার জন্য সর্বাত্মকভাবে আমরা কাজ করে যাচ্ছি। জনাব হুমায়ুন কবির প্রধান, আপনাদের কি ধরনের প্রস্তুতি রয়েছে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে? আমাদের ওখানে তো সত্য কথা সরাসরি ওপেন মাঠে, স্কুলে, মাদ্রাসায় কোথাও আমরা কোনো প্রোগ্রাম আজকে 8-10 বছর করতে পারতেছি না। আমরা এই চাঁদপুর, ঢাকা বা এলাকার কোনো আশেপাশের থানা বা ইউনিয়নের মধ্যে, কচুয়ার মধ্যে কিছু কিছু গোপন মিটিং 10-5 জন এইভাবে আমরা করতেছি। সাবেক কোনো কর্মকাণ্ডের আমাদের এখনো কচুয়া নাই। বিরোধী দলের রাজনীতিটা কচুয়া আছে শুধুমাত্র ফেসবুকে আর অনলাইনে। মাঠের ময়দানে বিএনপির কোনো কর্মসূচি নাই। আর আমাদের এখান থেকে যারা আগে ভবিষ্যতে এমপি মন্ত্রী হয়েছে, এই দল দিয়ে অনেক সুবিধা হয়েছে, সুবিধাভোগী হয়েছে, তারা তো আজ 8-10 বছর দলের কোনো সুসম্পর্ক নাই। টোটাল কচুয়া 6টা বিএনপির আসন। এই বিএনপি সবচেয়ে বেশি ভোটের ডিফারেন্সে পাস করতো আগে কচুয়া। এখন এখানে যে 10 বছর বিএনপি নাই, এই বিএনপির মনোনয়ন, এমপি মন্ত্রী যারা সবকিছু সুবিধাভোগী হয়েছে, তারা এখন দলের থেকে মুখ ফিরিয়ে নিছে। আপনাদের দল থেকে যদি মনোনয়ন দেওয়া না হয়, যদি জোট থেকে কাউকে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? আমরা জোট ভিত্তিক দল আওয়ামী লীগ। এখন জননেত্রী শেখ হাসিনা যাকে সিদ্ধান্ত দেয় তার নির্বাচনে আমরা করব। কেন্দ্র থেকে যদি আপনাদের মনোনীত প্রার্থীকে মনোনয়ন দেওয়া না হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা ম্যাডাম আছে, ম্যাডামরা সাক্ষাৎ করবো। আমাদের প্রেসিডেন্ট সদস্য আছে, মোশারফ স্যার, গড়সাটা আছে, আব্বাস ভাই আছে। আমাদের সকলের লোক পরিচয় 12-3 যুগের আগে, 3 যুগ আগে ওনাগুলো পরিচয়। আমাদের আমরা এইভাবে নেতা কর্মী যদি না খায়, আমরা নেতা কিছু ভাতি লিয়ে গেলে কর্মী বিচার গেছেন না, তারা মামলা খাইছে। যে কারণে তৃণমূলের গ্রহণযোগ্য সুখে দুঃখে পাশে তাদেরকে পায় এবং অভিভাবকের দায়িত্ব পালন করতেছে তারা চায়। আর আমরা প্রবাসী বারাটিয়া প্রার্থী দিয়া দানশীষ আর কাউরে দিব না। তৃণমূলের মতামতে যেই নাম আসবে, দলের অল অঙ্গ সংগঠন পৌরসভা আছে, সকল ইউনিটের নেতৃবৃন্দকে নিয়ে আমরা আলাপ আলোচনা সাপেক্ষে থানা থেকে জেলা, জেলা থেকে কেন্দ্রে আমরা মনোনয়নের তালিকা দিব 1 থেকে 3 জন। জনাব আইয়ুব আলী পাটোয়ারী, যদি কেন্দ্র থেকে আপনাদের মনোনীত প্রার্থীকে মনোনয়ন দেওয়া না হয়, সেক্ষেত্রে আপনারা এই কচুয়া এক আসন থেকে কি ধরনের পদক্ষেপ নেবেন? আমাদের বর্তমানে যিনি সাংসদ আছেন, আমাদের সকলেই বলে কচুয়ার উন্নয়নের রূপকার। আমি প্রতিপক্ষ বলবো না। আমার যে রাজনৈতিক আমাদের যে বিএনপির সম্মানিত সভাপতি হুমায়ুন কবির সাহেব যে কথাটি বলছেন, অনেক ক্ষেত্রে আমি এটা দ্বিমত পোষণ করতেছি। এই জন্য ওনারা বিএনপি করেন, আমরা আওয়ামী লীগ করি। আসলে আমরা যে রাজনীতিটা করি সেটা জনস্বার্থে রাজনীতিটা হইতে হবে। ওনাদের যে নেতা আছেন বর্তমানে মিলন সাহেব, তিনি কচুয়াতে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত এটা অলিখিত একটা ইয়ে করছেন, একটা সান্ধ্যান জারি করছেন আওয়ামী লীগের উপরে। আমরা আওয়ামী লীগের কোনো কর্মীরা ওনার জন্য কিন্তু আমরা এখানে কোনো স্থানীয়ভাবে আমরা রাজনীতি করতে পারি নাই। এমনকি উনি আমাদের আওয়ামী পরিবারের অনেক সদস্য যারা স্কুলে লেখাপড়া করে, তাদেরকেও তিনি স্কুলে যেতে বাধা প্রদান করেছেন। এই ধরনের ইনস্ট্যান্স বহু আছে। অনেকেই আমাদের আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদের ছেলেমেয়েরা পরীক্ষার ফর্ম পর্যন্ত ইয়ে করতে ফিল আপ করতে পারে না। প্রধান রাজনৈতিক সহাবস্থান আছে কিনা এই কচুয়া এক আসনে? না, রাজনৈতিক সহাবস্থান এখন সৃষ্টি হয়নি। মানে রাজনৈতিক সহাবস্থান বজায় রাখার জন্য আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? আমি না, পদক্ষেপ নিব সরকারি দল সবকিছু তো অবগত। ওনারা আঙুরে রাখবো ১৯৯১ শাখায় অতীতের ভুল মানতি বুঝলে যাইয়া যে দল ঠিক পাইব আঙুরা আমরা করিলাম, আমরা আমরা করেন তবে শান্তিপূর্ণভাবে কোনো হাঙ্গামা না, ডাঙ্গা না, হুন্ডা সুরাও না, তারপর অস্ত্র বস্ত্র মাদক সব বাদ দিয়ে পাবলিকের কাছে যাই, পাবলিকের আর ভোট দিয়ে হইতে এমপি মন্ত্রী হইবে ভবিষ্যতে। আপনারা তো সরকারি দলে রয়েছেন এবং দায়িত্বটা আপনাদেরই কিছুটা বেশি। এখন ওনারা সহাবস্থান বলতে কি বুঝাচ্ছেন আমি বুঝি না। ওনারা যদি চায় একত্রে বসে আমাদের সঙ্গে ওনারা যেতে হবে, কারণ ওনাদের নেতা তো দেশের বাইরে। যাই হোক, এখন সহাবস্থানে আমরা সহাবস্থানে রাজনীতি বিশ্বাসী। ওনারা যদি চায়, ওনারা যদি আমাদের সঙ্গে বসতে চায়, আমরা অবশ্যই বসবো। নতুন ভোটারদের সমর্থন আদায়ে আপনারা কি ধরনের কাজ করছেন? মেজরিটি নতুন ভোটারদের আকৃষ্ট করার জন্য আমরা প্রাথমিক পর্যায়ে তাদেরকে আওয়ামী লীগের সদস্য করে নিয়েছি। এটাই আমাদের আকৃষ্ট করার পলিসি বলে আমি মনে করি। আপনারা আগামীতে যদি সরকার গঠন করেন সেক্ষেত্রে প্রতিপক্ষের প্রতি রাজনৈতিক অবস্থান কি থাকবে? আমার কথা হলো, আমি এখনো চাই কচুয়ায় আমরা ফিরে আসি। অতীতে যারা কর্মকাণ্ড খারাপ ভালো করছে এগুলোর পাছাড়া কিন্তু আল্লাহর তরফ থেকে অনেক কিছু হয়ে গেছে। আর যা যা বাকি আছে এই আতঙ্কে রাজ্যে অনেকে কচু আসে না। আমরা তো আমি 2 বছর আগে 2.5 বছর আগে আমি মেয়র, এবার দানের শেষ নিয়ে নির্বাচন করছি। গত 10 বছরে আপনারা কি কি কাজ করেছেন যাতে মনে করেন যে জনগণ আবার আপনাদের ভোট দেবে? আমাদের নেতা হইল ডক্টর মহিউদ্দিন আলমগীর। তিনি সকলে বলে তিনি হইল উন্নয়নের রূপকার। তিনি এত উন্নয়ন করেছেন, উন্নয়ন করতে গেলে সরকারি যে নীতিমালা আছে, নীতিমালা টেন্ডার দিতে হয়। আমরা এক পর্যায়ে আমরা ঠিকাদার পর্যন্ত খুঁজে পাই নাই। বিএনপির যে এমপি মহোদয় বিভিন্ন গ্রামে কিছু খুঁটি, ইয়ের খুঁটি, আপনার বিদ্যুতের খুঁটি দিয়া এগুলি কূপে বলছে যে আপনাদেরকে আমাকে ভোট দিলে আমরা আপনাদেরকে বিদ্যুৎ দিব, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় উনি কিন্তু বিদ্যুৎ দেয় নাই। আমরা পরবর্তী সময়ে আমরা সেই খুঁটিগুলি সেই তার দিয়ে আমরা সেখানে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। আগামী নির্বাচনের বেশি সময় বাকি নেই, আপনারা জনগণকে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন যাতে মনে হয় যে জনগণ আবার আপনাদের ভোট দেবে? গণতন্ত্র যেটা হারিয়ে গেছে, এই গণতন্ত্রে আমরা মুক্তি চাই, ভোটের অধিকার চাই। বিনা বিচারে দেশ নেত্রী খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী, যার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া রহমান, সেই নেত্রীকে মিথ্যা মামলায় 5 বছর আজকে এই নিচের কোর্টে জজ কোর্টে হাইকোর্টে সুপ্রিম কোর্টের পরে এপিলেট ডিভিশন, এটা নাটক সব খেলা। মার্ডার কেসের আসামি আপিল করিয়া 810 দিন বাড়াই দিতেছে, খালেদা জিয়া বাড়াইতে পারে না। কি জাতি জানতে চায়? কচুয়ার লোকজনের জন্য কি প্রতিশ্রুতি থাকছে আপনাদের দল থেকে? কচুয়ার আমার যেটা আমরা আগে চাই, যেটা আমার নীতি আদর্শ, আমি সবাই নিয়ে সবার জন্য এখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে, বাজার, থানার হেডকোয়ার্টার, দলের লোকজন, দলের বাইরেও বিভিন্ন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আছে। আমি যদি ইনশাল্লাহ নেতৃত্বের যেখানেই থাকি, আমার কারণে বিনা কারণে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কাউটা পশম শিখতে আমি দিব না। এটাও দেয়নি আমি। জনগণের কাছে প্রতিশ্রুতি কি? জনগণের কাছে প্রতিশ্রুতি যে শান্তি শৃঙ্খলার মতো মানুষ ঘুমাইতো, এখন এই যে ট্যাবলেট আইয়া ইয়ে বা পেন্সিল বাবা খাইয়া দল বিজল নাই, হারা রাত ঘুমা না আর ঘুমা। 8-9টার সময় মাদকের ব্যাপারে তো সরকারের জিরো টলারেন্স রয়েছে, সেক্ষেত্রে আপনি বলছেন যে মাদক আরো অনেক আগে উদ্যোগ না দরকার ছিল, হঠাৎ করে করলাম, হঠাৎ করে সাজিয়ে দিলাম, তাই তো আবার চলে যাবে। মাদক তো এখন এই ছোট্ট বয়সে যারা স্কুল করার পরে কোনখানে খোলা দিই আসক্ত। জনাব আইয়ুব আলী পাটোয়ারী, মাদক নির্মূলে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আমরা মাদককে না বলুন এইটাকে প্রতিপাদ্য বিষয় রেখে আমরা ইতিমধ্যে 2-3টা স্কুলকে একত্রে করে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষকদের এবং প্রশাসনের ওনাদেরকে, জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে সমন্বয় করে আমরা মাদকের কুফল সম্পর্কে বিস্তারিতভাবে আমরা ছেলে মেয়েদেরকে অবহিত করেছি। তো আপনার মাদক যে একবারে সমূলে বিনাশ হয়ে গেছে তা না, তবে ইনশাল্লাহ আমরা মাদকের প্রবণতাটা অনেক কমে গেছে। এটা ইনশাল্লাহ আগামী 2-3 মাসের মধ্যে বর্তমানে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি মাদকের বিরুদ্ধে, আমরা ইনশাল্লাহ মাদকটা থাকবে না। আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভোট সংলাপ। আজ কথা বললাম চাঁদপুর 1 আসনে, আগামী পর্বে কথা হবে চাঁদপুর 2 আসনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।